আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমার বাসার পানির ফিল্টার নিয়ে। সম্প্রতি আমার এলাকায় ডায়রিয়া বা পানিবাহিত রোগের পরিমাণ খুবই বেড়ে গিয়েছে, তাই আমি চিন্তা করলাম যেহেতু আমার এই কেন্ট ম্যাক্স, যেটি কিনা একটি বিদ্যুৎ চালিত ইউভি প্লাস ইউএফ ওয়াটার পিউরিফায়ার, এটার ভেতরে যে কয়টি ফিল্ট্রেশন কার্টিজ রয়েছে আমি সবকটি কার্টিজ চেঞ্জ করব এবং একটি এক্সটার্নাল আয়রন সেডিমেন্ট ফিল্টার স্থাপন করব। সেজন্য আমি কেন্টের অফিসিয়াল হটলাইনে ফোন দেই, তারা একদিনের মাথায় আমার বাসায় দুইজন টেকনিশিয়ান পাঠায়। আমি সেই টেকনিশিয়ানরা বাসায় এসে কীভাবে কি কাজ করেছে এবং কোনটির বিল কত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই এই মুহূর্তে তারা ইনলাইন সেডিমেন্ট ফিল্টার এটি চেঞ্জ করছে। আপনার বাসার পানির লাইন থেকে প্রথমেই ফিল্টারের ভেতরে পানি এই ইনলাইন সেডিমেন্ট ফিল্টারে চলে আসে, সুতরাং সবচেয়ে বেশি ময়লা এই ইনলাইন সেডিমেন্ট ফিল্টারই হয়। রিপ্লেসমেন্ট ইনলাইন সেডিমেন্ট ফিল্টারের দাম হচ্ছে 700 টাকা। এই ফিল্টারটি সাধারণত কোম্পানি থেকে বলা হয় বছরে একবার চেঞ্জ করার জন্য। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডে কোম্পানির টেকনিশিয়ানরা ইনলাইন সেডিমেন্ট ফিল্টারটি পরিবর্তন করে ফেলেছে। এক্ষেত্রে ফিল্টারের অ্যালাইনমেন্টও একটিও গুরুত্বপূর্ণ, এটি আসলে সমতলে থাকতে হবে। কোম্পানির টেকনিশিয়ানরা এখন সেই জিনিসটি চেক করছে, এটি সমান আছে কি না। এরপর তারা বর্তমানে ইনলাইন কার্বন ফিল্টার এটি চেঞ্জ করা শুরু করছে। ইনলাইন সেডিমেন্ট ফিল্টার থেকে পানি ফিল্টার হয়ে ইনলাইন কার্বন ফিল্টারে আসে। কার্বন ফিল্টারটির দামও 700 টাকা এবং কোম্পানি থেকে বলা হয় এটি 1.5 থেকে 2 বছরে একবার চেঞ্জ করার জন্য। ইন দ্য মিন টাইম আরেকজন টেকনিশিয়ান কিন্তু আমি যে এক্সটার্নাল প্রি সেডিমেন্ট ফিল্টার বা প্রি আয়রন ফিল্টার লাগাবো সেটির কাজ করতে থাকছে। তারা দুইজন টেকনিশিয়ান আসাতে পুরো প্রসেসটি খুবই দ্রুত হয়েছে। আচ্ছা, আমার পুরাতন ইনলাইন কার্বন ফিল্টারটি খুলে ফেলেছে তারা, এখন নতুন আরেকটি ইনলাইন কার্বন ফিল্টার তারা স্থাপন করবে। এটি করতেও তাদের আসলে বেশি সময় লাগছে না, প্যাকেট থেকে খুলতেই যা সময় নিল তারা। দেখতেই পাচ্ছেন কানেকশন প্রসেসটা আসলে খুবই সহজ, জাস্ট একটু জায়গা মতো প্রেস করলেই কাজগুলো হয়ে যায়। হ্যাঁ, তারা দুজন মিলে কাজটা করছে যেন ফিল্টারটি সমতলে থাকে। সমতলে না থাকলে পানির প্রবাহ ডান থেকে বাম বা বাম থেকে ডানে যাওয়াটা বাধাগ্রস্ত হতে পারে। এই দুই ফিল্টার চেঞ্জ করার পর এখন মেইন ইউএফ মেমব্রেন বা আল্ট্রা, এই ইউএফ ফিল্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটি হাই প্রেশার বিরাজ করে এবং হাই প্রেশার দ্বারা পানির মধ্যে থাকা বিভিন্ন সলিড বা এমনকি ব্যাকটেরিয়া বা ভাইরাসও নির্মূল করে ফেলে এই ফিল্টারটি। এই ইউএফ মেমব্রেন ফিল্টারের দাম হচ্ছে 1100 টাকা। কোম্পানি থেকে বলা হয় যে আপনি প্রতি 2 বছরে একবার এই ইউএফ বা আল্ট্রা ফিল্ট্রেশন ফিল্টারটি চেঞ্জ করবেন। যথারীতি এটি চেঞ্জ করার প্রসেসটাও খুবই সহজ, তারা কয়েক সেকেন্ডের মধ্যেই কাজটি করে ফেলছে। আর এর নিচে আপনারা যেই যন্ত্রটি দেখতে পাচ্ছেন সিলভার কালারের, সেটি হচ্ছে আসলে বিদ্যুৎ চালিত মেইন ফিল্টার। ইউভি বা আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে এটি পানিতে থাকা রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এই ফিল্টারটি চেঞ্জ করতে বেশ খরচ হয় এবং আমি এখন পর্যন্ত আসলে এই ফিল্টারটি কখনো চেঞ্জ করিনি। হ্যাঁ, তাদের মেইন 3টি ফিল্টার পরিবর্তন করা শেষ, তারা এখন জিনিসগুলো কানেকশনগুলো দেখছে সব কিছু ঠিক আছে কি না। ঠিকঠাক থাকার পর এখন আমরা চলে যাচ্ছি প্রি সেডিমেন্ট ফিল্টার স্থাপনে। প্রি সেডিমেন্ট ফিল্টারটি আমি দেখতে পাচ্ছি যে মেড ইন ভিয়েতনাম লেখা। তারা আমার দেয়ালে দুটো ড্রিল করে এটি স্থাপন করবে। হ্যাঁ, প্রি সেডিমেন্ট ফিল্টারেও কিন্তু আবার
ফিল্টার আছে এবং এই ফিল্টার প্রতিটি ফিল্টারের দাম হচ্ছে 100 টাকা। বলা হয় যে প্রতি 3 থেকে 4 মাস পর পর আপনি এই ফিল্টারগুলো চেঞ্জ করবেন। আর প্রি সেডিমেন্ট ফিল্টার মেশিনটির দাম তারা আমার কাছে ধরেছে 1200 টাকা। হ্যাঁ, দেয়ালে তারা ড্রিল করছে প্রি সেডিমেন্ট ফিল্টার বসানোর জন্য। এতদিন আমার বাসার পানির লাইন থেকে সরাসরি পানির লাইন ফিল্টারের ভেতরে ইনলাইন সেডিমেন্ট ফিল্টারে গিয়েছে, বাট এখন থেকে এই পানির লাইন প্রথমে প্রি সেডিমেন্ট ফিল্টারে আসবে, সেখান থেকে একটা প্রিলিমিনারি ফিল্ট্রেশন হয়ে পানির লাইন ফিল্টারের ভেতরে ইনলাইন সেডিমেন্ট ফিল্টারে যাবে। এতে আমি যেই সুবিধাটি পাবো, আমার অরিজিনাল ফিল্টার ইনলাইন সেডিমেন্ট ফিল্টার সেটি কম ময়লা হবে, সুতরাং আমাকে কম পরিষ্কার করতে হবে। এবং প্রি সেডিমেন্ট ফিল্টারের সুবিধাটি হচ্ছে এটি পরিষ্কার করাটি খুবই সুবিধাজনক। ওকে, ড্রিল করা শেষ, প্রি সেডিমেন্ট ফিল্টার স্থাপন করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন পানির লাইন দেওয়ার পালা। প্রথমেই পানির লাইন প্রি সেডিমেন্ট ফিল্টারের লাইন ইন এটাই ঢুকবে। হ্যাঁ, তারা ভেতরে প্রি সেডিমেন্ট ফিল্টারের ফিল্টারটি বসাচ্ছে, বসায় এখন জাস্ট সেটিকে ঘুরিয়েই সংযুক্ত করে দিচ্ছে। এখানে আর অন্য কোনো কাজ করা লাগবে না। সুতরাং বুঝতেই পারছেন প্রি সেডিমেন্ট ফিল্টারের সুবিধাটি কী, এটি পরিষ্কার করাটি খুবই সহজ এবং কোনো টেকনিশিয়ানের প্রয়োজন নেই। হ্যাঁ, পানির লাইনের কাজ চলছে। প্রি সেডিমেন্ট ফিল্টারের যেই ওয়াটার আউট থেকে এখন আমার বাসার ফিল্টারের ওয়াটার ইন হবে, যেটি কিনা আগে সরাসরি ছিল। এই কাজের জন্য তাদেরকে আমার সার্ভিস চার্জ দেওয়া লেগেছে 400 টাকা। সুতরাং আমার পুরো কাজে বিল এসেছে ইনলাইন সেডিমেন্ট ফিল্টার 700 টাকা, ইনলাইন কার্বন ফিল্টার 700 টাকা, ইউএফ মেমব্রেন সেটির দাম 1100 টাকা, প্রি সেডিমেন্ট ফিল্টারের দাম 1200 টাকা। এছাড়াও আমি তাদের কাছ থেকে এক্সট্রা 3টি প্রি সেডিমেন্ট ফিল্টারের কিনে রেখেছি, যেগুলোর দাম 300 টাকা, প্লাস সার্ভিস চার্জ 400 টাকা। সুতরাং আমার সর্বমোট 4400 টাকা খরচ হয়েছে। এই 4400 টাকা দিয়েই কিন্তু আমি আমার ফিল্টারটিকে প্রায় নতুন করে ফেললাম। এটির পানিতে যদি কোনো দূষণ থেকে থাকে বা ঠিকমতো ফিল্টার করতে না পারে, সেটি কিন্তু এখন ঠিক হয়ে গিয়েছে। হ্যাঁ, সব ধরনের কাজ শেষ হওয়ার পর টেকনিশিয়ানরা এখন ফিল্টারটি টেস্ট করছে। যেহেতু প্রতিটা ফিল্টার চেঞ্জ করা হয়েছে, সুতরাং পানি দ্বারা প্রতিটা ফিল্টার পূর্ণ হচ্ছে, সে কারণে প্রথমবার পানি আসতে কিছুটা সময় লাগছে। তারা ধৈর্য সহকারে অপেক্ষা করছে, এখনও পানি আসা শুরু হয়নি। আর নিচে দেখতে পাচ্ছেন আমরা একটি কাপড় দিয়ে রেখেছি, এটি হচ্ছে আসলে মেশিনের ইলেকট্রিক্যাল পার্ট। মেশিনের ইলেকট্রিক্যাল পার্টে যেন কোনো পানি না পড়ে বা কোনো সমস্যা না হয়, শর্ট সার্কিট না হয়, সেজন্য এই কাপড়টি দিয়ে রাখা হয়েছে। আমিও আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি কোনো কাজ করে থাকেন আপনার ফিল্টারে, তাহলে অবশ্যই এই কাপড় আপনার ইলেকট্রিক্যাল সার্কিটের উপর ব্যবহার করবেন, নতুবা আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। হ্যাঁ, একটু পরেই পানি চলে এসেছে, তারা এখন ফিল্টারটিকে সংযুক্ত করে দিচ্ছে। আশা করি কেন্ট ম্যাক্স ফিল্টারে কিভাবে ভেতরে সবগুলা কার্বন ফিল্টার এবং সেডিমেন্ট ফিল্টার চেঞ্জ করা যায় সেটি সম্পর্কে আপনারা একটি সম্যক ধারণা পেলেন। এটি নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে করতে পারেন। সবাইকে ধন্যবাদ।